এই ছেলে, এই দাঁড়াও। কোন ক্লাসে পড়ো তুমি? মানে ক্লাস ফোরে পড়ি। তুমি স্কুলে স্যান্ডেল কেন পরে আসছো? ম্যাম, আমার তো ভালো জুতা নেই, তার জন্য আমি সবসময় স্যান্ডেল পরে স্কুলে আসি। আপনি কি এগুলো লক্ষ্য করেন না? একটা স্টুডেন্ট স্যান্ডেল পরে স্কুলে চলে এসেছে। ম্যাডাম, ও খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ওদের আর্থিক অবস্থা ভালো নেই তো, তাই আমরা ওকে স্যান্ডেলে অ্যাকসেপ্ট করেছি। আর্থিক অবস্থা ভালো না মানে? এই ছেলে, তোমার বাবা কি করে? ওর বাবা রিকশা চালক। আমার এমন হাই সোসাইটি স্কুলে একটা রিকশালক ছেলেকে আপনি অ্যাডমিন করছেন? এই ছেলে শোনো, প্রপারলি ইউনিফর্মে যদি স্কুলে না আসতে পারো, স্কুলে আসার কোনো দরকার নাই। ম্যাডাম, এরকম হঠাৎ করে আমার বাবা তো আমাকে জুতা কিনে দিতে পারবে না, আর সামনেই বার্ষিক পরীক্ষা, সেখানে আরো খরচ। সেটা তো আমার দেখার বিষয় না। শোনো, তোমার বাবা জুতা কিনে দিতে পারবে কি পারবে না সেটা আমার দেখার বিষয় না। নেক্সট টাইমে যদি তুমি প্রপারলি ইউনিফর্মে আর সুন্দর জুতা না পরে আসতে পারো, আমি কিন্তু তোমাকে স্কুলে অ্যালাউ করব না। ম্যাডাম, প্লিজ আমাকে স্কুল থেকে বের করে দিবেন না। আপনি যদি আমাকে স্কুল থেকে বের করে দেন, তাহলে আমার বাবা আরো বেশি কষ্ট পাবে। জুতা কিনে দিতে পারবে না, তাহলে স্কুলে তোমরা কেন এসেছো? জুতা না পরে আসতে পারলে স্কুলে আসবে না। যাও, যা বলছি। আর শুনেন, আপনাকে ভালোভাবে বলে দিচ্ছি, কোনো স্টুডেন্টকে এবার অ্যাডমিন দেওয়ার আগে আমার কাছে জিজ্ঞাসা করবেন, না হলে আমি আপনাকে স্কুল থেকে বের করে দিতে বাধ্য হব। জি ম্যাম। কথাটা মাথায় ভালো করে ঢুকিয়ে নেন। জি ম্যাম। বলতো না, আমি কান্দ জায়গায় বাজান এদিকে। কিসের বাজান? আপনি কান্দে চোস কে? আর স্কুল থেকে পড়লি যে স্কুল ছুটিয়ে দিছে। আমি আর স্কুলে যাব না, আমি আর বড়গাই করব না। স্কুলে যাবি না, পড়ালেখা করবি না, কেন কি হইছে? তুমি আমার জুতা কিনে দাও নাই? মিস আমাকে অনেক বকাঝকা করছে, মিস আমাকে বলছে জুতা না নিয়ে গেলে আমাকে আর স্কুলে যাইতে দিবে না। বাজান রে, তুই রাগ করিস না, আমি তোর ম্যাডাম রে বুঝাই কয়ে দিব না, তোর আর কোনোদিন বকাবকি করবে না, আমি বলে দিব না। না, তোমার যাওয়ার দরকার নাই, তুমি রিকশা চালাও দেখা, ম্যাডাম আমাকে অনেক বকছে। বাজান রে, হে তোর মিথ্যা কথা কয় না, তুই তো সামান্য একজন রিকশা চালক, রিকশা চালাই গরিব মানুষ, আমি মানুষটা গরিব হইতে পারি, কিন্তু আমার স্বপ্ন অনেক বড়, তোর নিয়ে আমার অনেক বড় স্বপ্ন, তুই একদিন অনেক বড় অফিসার হবি, তুই ডাক্তার হবি, তুই গ্রামের মানুষের ফ্রি চিকিৎসা করবি। সবাই কি কইবো জানোস? জাহালিফের পোলার একটা ভালো মানুষ হইছে, ডাক্তার হইছে। তুই আমার স্বপ্নটা পূরণ করে দিস বাজান। জুতা না কিনে দিলে আমি আর বড়লাগাই করব না। বাজা। আমার একটা জুতা লেগে আমার ক্লাস পড়াশোনা হইব না, তা জুতার ব্যবস্থা করতে হইব। এই টাকা দিয়ে তো কোনোদিন জুতো হইব না, বলে থাকলে চলবো না, যাই ভার আমার তুই। কিরে বাজান, মন খারাপ? পড়তে পাও নাই কে? আচ্ছা সবটা একটু বন্ধ করো। করো না, তোমার লাগে একটা জিনিস আছে। এবার চোখ খোলো, তোমার লাগে নতুন জুতো আছে। আজকের পর থেকে ম্যাডাম আর তোমার কথা শুনাইতে পারবো না, এই নতুন জুতা পরে তুমি এখন থেকে প্রতিদিন স্কুলে যাইবা, আর আমার স্বপ্নটা পূরণ করবে। এমন পড়তে পাও, আমি তোমার লাগে খাবার রেডি। কালকে থেকে নতুন জুতা পরে প্রতিদিন স্কুলে যাও।